অভিনন্দন, সবাইকে অভিনন্দন। তো আপনাদের কেমন লাগছে? It's a great feeling, দারুণ লাগছে। আর আমার সাথে ললিতের এটা fifth film, so fifth. আজ আমাদের ধ্বংস ছবির শততম দিন। Great actress to work with. Thank you. And সব থেকে বড় কথা, মানুষের ভালোবাসা, আশীর্বাদ আজকে, তাই জন্য এই মুভিটা এতটা সাকসেস। আমরা দর্শক এবং ছবির কলাকুশলী উভয়ের কাছে সমানভাবে কৃতজ্ঞ। আপনি তো বাঙালি। হ্যাঁ, তো আপনি বাংলায় ছবি করেন না কেন? দেখুন, ফিল্মটা একটা ইউনিভার্সাল মিডিয়াম। এটা আমাদের বাংলা ছবির গর্ব যে তিনটে বড় বাজেটের বলিউড ছবির সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংস এখন গোটা পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখুন, ওই রকম ফিল্ম যদি ইন্ডাস্ট্রিটাকে কমার্শিয়ালি স্ট্রং করে, দ্যাটস ফাইন উইথ মি, বাট ইট শুড লিড টু সামথিং গুড। এটা একটা মানি লন্ড্রিং র‍্যাকেট। মাত্র দু বছরে অগ্রদূত পিকচার্স, অগ্রদূত স্টুডিও এবং অগ্রদূত ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তুমুল সাফল্য দিয়েছেন সেই আমাদের কল্যাণদা, আমাদের ইন্ডাস্ট্রির মহানায়িকা গায়ত্রী সেনের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন। সেই গায়ত্রী সেন, যিনি শুধুই তারকা নন, তিনি অগ্রদূত পিকচার্সের অন্যতম ট্রাস্টিও বটে। তার স্বামী অনন্ত সেনের অকাল মৃত্যুর পর তিনি সিনেমা জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। সেটা তার কাছে যতই যুক্তিযুক্ত হোক, আমাদের ইন্ডাস্ট্রির একটা বিরাট লোকসান ছিল। সুখের কথা হচ্ছে যে বিয়ে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর গতকাল তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আবার অভিনয় করবেন। এই শুভদিনে আমরা আমাদের আর একজন প্রিয় মানুষকে কাছে পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অগ্রদূত পিকচার্সের আগামী দিনের মালিক এবং গায়ত্রী সেনের একমাত্র পুত্র হেমন্ত সেন, যিনি শুধু নিউ ইয়র্ক থেকে গতকাল উড়ে এসেছেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে। এবার আমি সকলের প্রিয় কল্যাণ সেনকে কিছু বলার জন্য ডেকে নেব। কল্যাণদা, প্লিজ। অনেক কথা হলো, এবার সবাই একটু এনজয় করুন, খেয়ে যেতে ভুলবেন না প্লিজ। চলুন চলুন, এটা কিন্তু নেই, আসুন। কিন্তু আঙ্কেল, আমি তো হিন্দি জানি না। শিখে নেবে, মালহোত্রাকে বলে দেবো তোমার জন্য হিন্দি ইনস্ট্রাক্টর রেখে দেবে। তাছাড়া শ্যুটিংয়ের এক সপ্তাহ আগে যাচ্ছ, ডায়লগ মুখস্থ করে নেবে। বারাসাত থেকে হল মালিক এসছে। আঙ্কেল, এটা আমার ক্যারিয়ারের পিক, আর এই সময় হিন্দি মুভিতে একটা নেগেটিভ রোল। প্রবলেম হচ্ছে কোনো? না স্যার, প্রবলেম মানে বাবা, বাবা তুমি তো অ্যাটলিস্ট একটু বুঝিয়ে বলো প্লিজ। আমার মনে হয় এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আমি এখানে নতুন ব্যবসা করছি না। বুঝা গেল? মালহোত্রা আমার সঙ্গে পার্টনারশিপে যাচ্ছে, এই কাজটা তোমায় করতে হবে। কিন্তু তুমি যাও, যাও। বারাসাতের হল মালিক এসছেন নবীনবাবু, ওনাকে আরেকবার মনে করিয়ে দিন যে ছবি তুলে দিলে হলটা থাকবে না। প্রেসকে বলুন আমি আসছি।